হ্যালো বন্ধুরা, আজকে আবার মেটে চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি। মেটে চচ্চড়ি করব। দেখো কি কি নিয়েছি। মেটে আলু, পেঁয়াজ, আদা, রসুন, বাটা। এবার আমি আলুটাকে ভেজে নেব তেল দিয়ে। দিলাম, তেলটা গরম হয়ে গেছে, আলুটাকে ভেজে নেব। একটু লাল করে ভেজে নেব আলুটাকে। এটা এই চচ্চড়িটা রুটি পরোটার সঙ্গে খেয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম আলু। পেঁয়াজটাকে ভেজে নেব। স্বাদ মতো একটু নুন দিয়ে দেব, আদা রসুন বাটা দিয়ে দেব, এক চামচ হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, কষানোর মধ্যে গরম মশলা দিলে একটু গন্ধটা স্ট্রেংথ হয় ভালো। মেটে চচ্চড়িটা করে খেয়ে দেখবে বাড়িতে খুব ভালো লাগে খেতে। রুটি পরোটা লুচি সব সবার সঙ্গে খেতে পারবে। ভাতের থেকে রুটির সঙ্গে খেলে ভালো লাগে। এবার আমি মেটেটাকে দিয়ে দিলাম। মেটে আছে, স্টোমাক আছে, মেটে স্টোমাক মিলিয়ে এটা চচ্চড়ি করা হয়, আমরা এটা চচ্চড়ি বলি এটাকে। এবার আলুটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতন, বেশি জল দিতে হবে না, অল্প জল দিয়ে মেটে তো বেশি সেদ্ধ করতে। মেটেটা যদি আলাদা করে ভেজে নেওয়া যায় তাহলে আরো একটু ভালো হয়। এবার 10 মিনিটের জন্য ভেজে দেব। ঢাকনাটা তুলে আমি দেখি আলু সিদ্ধ হয়ে গেছে, মেটে চচ্চড়ি আমার হয়ে গেছে। একটু ঝোল ঝোল আমি রেখেছি। বন্ধুরা, আমার মেটে চচ্চড়ি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে।